আচ্ছা দর্শক এটা আমি সঠিক বিষয়ে নিব নাকি না এটা আপনারা কমেন্ট করে জানান একটা মধ্যে একটা পেরেছি আমি এখন সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি বাংলাদেশের জাতীয় গাছের নাম কি কলা গাছ আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ হতে পারে যে কোনো একটা বলতে হবে লিচু লিচু আম শিওর আম লিচু আম নাকি লিচু আম কাঁঠাল লিচু গাছ গাছ কোথাও লিখছে কেউ হ্যাঁ এটা আছে গুগল আছে গুগল তো হচ্ছে ভুলভাল জিনিস কেউ আম গাছ রাইট একদম সঠিক আপু সঠিক উত্তর দিয়ে দিল জানার হয়তো সে আগে থেকে জেনেছে উত্তরটা পেরেছে আপু দুইটার মধ্যে আপু আপনি দুইটার মধ্যে দুইটা পারলেন তিন নম্বর কোশ্চেন সেটা হচ্ছে পেঁয়াজ ছাড়া কোন তরকারি রান্না করা যায় মাঝে তো পেঁয়াজ ছাড়া সবাই অনেক তরকারি রান্না করছে দাম বেড়ে গেছিল পেঁয়াজ ছাড়া তুমি এমনি রান্না করে খাইতে পারবা ডিম যদি ডিমের অমলেট করো পায়েসে পেঁয়াজ দেওয়া যায় না

বেশি করে রান্না করলে কেউ খেয়ে শেষ করতে পারবে না আচ্ছা তো হয় নাস্তা দরকারই অনেক সময় দেখবা মানুষ ক্ষুধার অভাবে রাস্তার পাশে খাবারটাও খাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় খাবার খাওয়া যায় সেটা নাষ্টক বা পেটে ক্ষুধা থাকলে সবাই খায় বাট দাদা ক্ষেত্রে ওইটা অন্য রকম আচ্ছা 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 আপু আছারটা রাইট পাস্তার মত আপু পাস্তা পেয়ে গেলেন গিফটটা কেমন গেমটা খেলে কেমন লাগলো ভালো লাগলো গিফট আসতেছে দাও সো গিফট টা পেয়ে গেছি থ্যাংক ইউ আর গিফট লাগবে থ্যাংক ইউ সো মাচ হচ্ছে মাছ দেখবি